সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আবারও একটি ভরযুক্ত গড় বা ভারযুক্ত গড় পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে একটি বোর্ড কোশ্চেন, যে বোর্ড কোশ্চেনটা রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড একই সাথে আসছিল 2018 সালে। এই কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই কোশ্চেনটা আলোচনা করতে এখানে দুইটা খতে বলা হয়েছিল লিফো পদ্ধতি। অলরেডি আমরা এই লিফো পদ্ধতিটা সমাধান করেছি, আর খতে বলা হয়েছে ভরযুক্ত বা ভারযুক্ত গড় গড় পদ্ধতিতে খতিয়ান প্রস্তুত করতে, মাল খতিয়ান প্রস্তুত। তো এখানে 1 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 25 এবং 28 এই 5টা তারিখ করতে বলছে। তো আমরা এই ঘর করেছি একটা। তোমরা ইতিমধ্যেই জানো যে যে কোনো চারটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি করতে বললেও ঘর কিন্তু একটাই। হ্যাঁ, পদ্ধতি চারটা ঠিক আছে, কিন্তু ঘর একটাই। তাহলে আমরা এখানে লিখে দিলাম যে এটা কি পদ্ধতি, ভরযুক্ত গড় পদ্ধতি লিখে দিলাম। এরপর এটা বলছে কত মার্চ, কোনো সাল দেওয়া নেই, প্রশ্নে সাল ছিল না কোনো। তাহলে মার্চ 1, হ্যাঁ, মার্চের 1 তারিখ কি আছে, প্রারম্ভিক উদ্বৃত্ত। মার্চ 1 আমরা প্রারম্ভিক উদ্বৃত্ত, মার্চ 1 প্রারম্ভিক উদ্বৃত্ত, আমরা প্রারম্ভিক উদ্বৃত্তটা প্রথমে প্রারম্ভিক উদ্বৃত্ত নামে লিখবো, এবং এটা আমরা সরাসরি ব্যালেন্সের ঘরে নিয়ে চলে যাব। হ্যাঁ, প্রারম্ভিক উদ্বৃত্ত সরাসরি আমরা কোথায় নিয়ে যাব, ব্যালেন্স বা উদ্বৃত্তর ঘরে। এখানে বলছিল কত একক, 800 একক হচ্ছে 12 টাকা করে, 800 দর হচ্ছে 12, 9600 গুণ করলে 9600 হয়। শেষ, এরপরে আমরা এটা কি করব, ক্লোজ করে দিব। ক্লোজ করলাম, নয় হাজার 600 ক্লোজ করে দিলাম। এরপরে মার্চ 1-এর পরে আছে হচ্ছে মার্চ 1, এরপরে আছে কয় তারিখ করতে বলছে, 20। আচ্ছা, আমরা 20 তারিখে চলে যাই। 20 20 বলছে কি, আমরা দেখি একটু। 20 বলছে ক্রয়। ক্রয় মানে কি, ক্রয় মানে প্রাপ্তির ঘরে যাবে। আর প্রাপ্তির ঘরে গেলেই তোমরা যে জানো যে যতবার আমরা প্রাপ্তির ঘরে লিখবো ততবার আমাদের নতুন করে একটা দর গড় দর বের করতে হবে, আর গড় দর বের করার এই সূত্রটা আমাদের অনুসরণ করতে হবে। আমরা আগে একটু লিখে নিই, ক্রয় 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 বলছে কত, 20 তারিখ, 20 তারিখ হচ্ছে 1200 একক, 15 টাকা ধরে। তাহলে পরিমাণ হচ্ছে 1200, দাম হচ্ছে 15। তাহলে আমরা 1200 15 দিয়ে গুণ করি, 1200 × 15, 1200 × 15 গুলো 18000 হয়। 18000 আমরা 18000 লিখে দিলাম। এবার যেহেতু প্রাপ্তির ঘরে লিখছি, তাহলে এই সূত্র আমাদের করতে হবে। তাহলে আমরা এটা হলো 20 তারিখ, 20 তারিখ দিয়ে দিলাম। হ্যাঁ, 20 তারিখ দেওয়া এই সূত্রটা, তাহলে এই সূত্র, হ্যাঁ, 20 মোট ক্রয় মূল্য, মানে এখানে আমরা মূল্য, এই প্রথমটা ছিল 9600 আর এটা ছিল 18000। 9600 + 18000, 9600 + 18000, আর এখানে পরিমাণ ছিল 800 আর 1200, পরিমাণ ছিল 800 + 1200, 2000। 800 এবং 1200 2000, 800 এবং 1200 2000। হ্যাঁ, আচ্ছা, আমরা এই 9600 যোগ হচ্ছে 18000, টাকা টাকা যোগ উপরে, আর নিচে হচ্ছে পরিমাণ পরিমাণ 800 আর 1200। এই 9600 আর 18000 যোগ করলে এটা 27600 হয়, আর 2000 হয়, 800 আর 1200 ভাগ করে দিলে 13। তো আমরা এখানে পরিমাণে লিখবো হচ্ছে 2000, মানে এই যে পরিমাণ হচ্ছে নিচেরটা, দর হলো আমরা যেটা বের করলাম, দর বের করলাম হচ্ছে 13000, ও সরি, 13 টাকা 80 পয়সা, আর এটা হচ্ছে এই যে টাকা হলো উপরেরটা 27600, 27600। এরপর আমরা এটা ক্লোজ করে দিব।
ক্লোজ। এরপরে 20 তারিখের পরে 21 তারিখ, 21 তারিখ কি বলছে? ইস্যু। আচ্ছা 21 তারিখ, 21 তারিখ ইস্যু, ইস্যু 21 ইস্যু হচ্ছে 1050। তাহলে ইস্যুর ঘরে লিখলাম 1050, 1050 দাম এই যে 13 টাকা 80 পয়সা, 13 টাকা 80 পয়সা গুণন হচ্ছে 1050, 1050 গুণন 13 টাকা 80 পয়সা 14490, 14490 থাকলে হচ্ছে 950, 950 গুণন হচ্ছে 13 টাকা 80 পয়সা, 13 টাকা 80 পয়সা থাকে হচ্ছে 13110, 110 ক্লোজ করে দিলাম। শেষ 21 তারিখ, এরপরে কয় তারিখ? 21 তারিখ, এরপরে 25, 25 ক্রয় আবার। হ্যাঁ ক্রয়, তাহলে ক্রয় হলে আবার কি হবে? প্রাপ্তির ঘরে আমরা লিখবো ক্রয়। কত বলছে? 750 একক, প্রতি একক 16 টাকা ধরে, 750 একক, 750 প্রতি একক হচ্ছে 16, 16 750 গুণন 16, 750 গুণন হচ্ছে 16, 12000, 12000। আর এবার আমরা প্রাপ্তির ঘরে লিখছি, তাহলে আবারও সূত্র হবে, এই সূত্র যতবার প্রাপ্তি ততবারই সূত্র। তো আমরা এখানে কি করব, 25 তারিখ দিলাম, উপরে হচ্ছে আমাদের মূল্য, মূল্য হচ্ছে 13110, 13110, আর এটা হচ্ছে 12000, 12000, আর পরিমাণ হচ্ছে 950 আর 750। আগে আছে 950, 950, আর এখানে আছে হচ্ছে 750। আচ্ছা 13110 আর হচ্ছে 12000, 12000 যোগ করলে 25110, 25110, আর 950 আর 750 1700, 1700। তাহলে 25110 আমরা যদি 1700 দিয়ে ভাগ করি, 1700 ভাগ করলে আসে হচ্ছে 14 টাকা 77 পয়সা। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে পরিমাণ হচ্ছে 1700, দর 14 টাকা 77 পয়সা, আর এখানে 25110। আমরা আবার ক্লোজ করে দিলাম, ক্লোজ। এরপরে 25 তারিখ, 28, 28 তারিখে কি আছে? 800 ইস্যু, 28, 28 ইস্যু, 800 একক, 14, 11000, 11816, 700। তাহলে এখানে থাকে হচ্ছে 900, 900, 14.77, 900 গুণন 14.77, 13293,
14,293। শেষ, ধন্যবাদ। এরকম ভাবে আমরা করব, আমরা পরবর্তী লেকচারে সরল গড় বা সাধারণ গড় নিয়ে আমরা আলোচনা করব।